Actually, আপনারা জানেন যে আমাদের 2610টা প্রথমে আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত আমি যখন দায়িত্ব নিছি 2610টি ইজি বাইকের পারমিশন ছিল কিন্তু যখন আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর দেখলাম 2610টার পারমিশন আছে কিন্তু 5000-এর উপরেও চলতেছে এই শহরে যেগুলির কোনো পারমিশন নাই কিন্তু বিভিন্নভাবে তারা চলছে তো তখন আমি এইটাকেও বাতিল করে দিলাম আমার যে 2610টা আমি বললাম যে আপনাদেরও তারা যেভাবে চলছে আপনারাও সেভাবে চলেন কারণ তারা আমার সিটি কর্পোরেশনকেও পয়সা দিবে আবার বাইরে আরেক জায়গায় পয়সা দিবে আর যারা অবৈধভাবে চলতেছিল তখন তখন তারা বাইরে পয়সা একটা এক জায়গায় পয়সা দিয়ে চলতো যাই হোক বিষয়টা হচ্ছে যে সেটাকে উপরে আমি চিন্তা করে মনে করছি যে এটা আমি ছেড়ে দিছি 1 কোটি টাকা হয়তো বছরে আমার রাজস্ব আসতো সেটা তাদের ওয়াদা ছিল আমার আমার নির্বাচনের আগেই যে ইজি বাইক যারা আছে তাদেরকে তো এখন আমি সরকারি একটা পারমিশন আসছে এটাকে মানে এটাকে নিয়ম মানে কার্যকর করার জন্য এবং মডিফাই করে যাতে কোনো ধরনের যে কারণে আগে আপনার রাস্তা চালাইতে হবে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে নিয়ন্ত্রণে নেওয়ার পরে আমরা এটা প্রতি মাসে প্রতি রাস্তায় যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি আমরা আস্তে আস্তে সমাধান করব এখন কোনো শুধুমাত্র সিটি কর্পোরেশনের যাদের অটোরিকশা বরিশাল শহরে আছে এতদিন যে অবৈধভাবে চলছে তাদেরকেই আমি বৈধতা দিচ্ছি এমন না যে নতুন কোনো টোকেন বিক্রি হচ্ছে অনলি আপনার বছরের যে ফিটা আছে সেই ফিটা দিয়েই আপনি আপনার মালিক যে মালিক এবং ড্রাইভার দুটেই মেক শিওর আমরা করতেছি আমরা ড্রাইভারদেরও আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব 7 দিনের যাতে নিয়ম কানুন কোথায় এইজ যেন আন্ডার এইজরা যেন না চালায় সো এটা সময় আপাতত আমি স্টার্ট করতেছি আমাদের 500 জমা পড়ছে 5000 অলরেডি জমা পড়ছে তো এটা যাচাই বাছাই করে আমরা তাদের স্ক্যানিং এর মাধ্যমে ড্রাইভার ফিক্স থাকবে কে চালাবে একটা ব্যাটারি চালিত অটোরিকশা যদি 3 বেলা 3 জন চালায় বা 2 জন চালায় সেই 2 জনের আইডেন্টিফিকেশন আমাদের কাছে থাকবে তারা যেন আন্ডার এজ যেন কেউ চালাইতে না পারে তারা নির্দিষ্ট স্থানে আপনার যেন দাঁড়ায় তো যে কোনো জায়গায় তারা প্যাসেঞ্জার উঠাইতে পারবে না তো এরকম কিছু নিয়মাবলী আমরা তৈরি করছি এবং এটি চলার সাথে সাথে পথে যত চলবে এই জিনিসগুলি আমরা আবার সংশোধন করে নেব যদি কোনো ধরনের মাঝখানে কোনো গ্যাপ থাকে সো এইটা প্রথম বরিশাল সিটি কর্পোরেশন এইভাবে নিয়ন্ত্রিতভাবে ডিজিটালাইজ ওয়েতে এই অটোরিকশা পারমিশন দিচ্ছে তিন মাসে পরে তোমাকে কাউন্সিলের মনে লাভ দেয় সাপ্তাহিক কি থাকে